ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ইশাক থার্মোবাই কারাক সালো 35 ন্যাশনাল রোড সেফটি মান 2024 সাল নকিটিংগৈ রাজাখরা আগলনি আস্তবল থংনকলাও খলাই জাখা শাক মুসুঙি থেইরে মানি পান্ডা মানজাখা হাস্তে ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী নখবৈ কুবুন জমার আশালা পান্ডাও কক্সানার থাঙ্গে হাস্তিনী লুকুরগ্ন রুট সেফটি বাহাইকে খেলাইনাই আবরগ্নতেই সাউইখানা রেখা হাস্তে ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী বিশেষ করে আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং বিগত দিনে আমরা দেখেছি যে কোনো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে এটা বস্ত্রদান হোক খাদ্যদান হোক অর্থদান হোক এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন সরকারি অফিস আদালত ক্লাব এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই মহৎ কাজগুলো রক্তদানের মাধ্যমে সেখানে শুভ সূচনা করা হয়েছে যা আমাদের পরিবহন দপ্তর তার থেকে ব্যতিক্রমী নয়। আমি আমার বক্তব্যের শুরুতেই যারা রক্ত দান করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। যে কোনো দান যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলে গেছেন যে আমি যখন কোনো কিছু দান করব তার বাইরে আমি কী পাব আমি দিয়ে আমি কী পাব সেই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে সবসময় বিচার করা হয়। কিন্তু রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই। আমার রক্ত কার শরীরে যাবে সেটাও আমি জানি না, এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে সেটাও আমি জানি না। সমস্ত কিছু না জেনে আমি রক্তদান করছি কারণ মানব ধর্ম পালন করা এটা আমাদের কাছে সব থেকে বড় ধর্ম আজকে, যেটা স্বামীজি বলে গেছেন স্বামী বিবেকানন্দ জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। আমরা ভগবানকে কেউ দেখি না কিন্তু একটা বিশ্বাস যে ভগবান আমাদের মধ্যেই আছে। আর স্বামীজি বলেছেন যে ভগবান মানুষের মধ্যেই আছে, মানুষকে সেবা করো ভগবানকে সেবা করো, মানুষকে খুশি করো ভগবানকে খুশি করতে পারবে। তাই সে কথা মাথায় রেখে রক্তদান আজকে ত্রিপুরা রাজ্যে গণ আন্দোলনে পরিণত হয়েছে। পান্ডানুপায় দেখো বোলা নৃসিং কেম বেড়াই নাকি হাসে ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী নখবই পান্ডব মানজনে কুবুন নারওয়াই রক রাজখরা আগলনি শিল্পনমী কক থমচিনি খরাং।